টিউটোরিয়ালে ফার্স্ট পার্টটা দেখেছিলে তাদের জন্য এই সেকেন্ড পার্টটা। সেকেন্ড পার্টটাতে আলাদা কি রয়েছে, সেকেন্ড পার্টটা হচ্ছে একটু অ্যাডভান্স, যেটা ফার্স্টের থেকে দেখতে আরেকটু বেটার লাগবে। আর সেটা বেটার লাগার একটাই দিক রয়েছে, সেটা হচ্ছে আঙুলের উপর যাবো। এটা তো ফার্স্ট পার্টটাতে আমরা গেছিলাম শুধু হাতের রিস্ট এলবো শোল্ডার, আর এদিকে শোল্ডার এলবো রিস্ট। কিন্তু এই পার্টটা সেকেন্ড পার্টটাতে কি যাবো, আঙুলের ওপর বেশি জোর দেবো, তাহলে পুরো জিনিসটা পারফেক্ট আসবে। তো ফার্স্টে আঙুলটা কীভাবে যেতে হবে দেখে নিই। আঙুলগুলো ফার্স্টে জয়েন্ট করবো পুরো টোটাল, এরকম খোলা রাখলে হবে না, পুরো টোটালটা জয়েন্ট থাকবে। জয়েন্ট থাকার পরে আঙুলটা আস্তে আস্তে করে ওপরে নিয়ে যেতে হচ্ছে, দেন এখান থেকে স্লোলি ডাউন করতে হবে। আস্তে আস্তে করে আঙুলগুলোকে ওপরে নিয়ে যেতে হবে, আবার স্লোলি ডাউন। 1, 2, 3, 4, 5, 6, 7, 8 হাত পড়ে যাবে, আঙুলগুলোও যাতে আগে যায়। আঙুলগুলোকে তোমরা চেষ্টা করবে ওপরে করা, দেন হাত নিয়ে গেলে আবার আঙুলগুলো যে নিচে যাবে তখন হাতটাও নিচে যাবে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8 তো আমরা ডান হাতে ঠিক যেরকম গেছিলাম বা হাতে হচ্ছে ঠিক ডান হাতের মতনই আঙুলগুলো ফার্স্টে আপ হচ্ছে, আঙুলটা ডাউন হবে, হাত নয় ফার্স্টে আঙুল। আঙুলগুলোকে চেষ্টা করবে এরকম আপ করার, দেন আঙুলটা ডাউন করার, আপ করার, দেন আঙুলটা ডাউন করার। আঙুল আপের সাথে সাথে হাতও উঠবে, আঙুল যেই ডাউন হয়ে যাবে হাতও নেমে যাবে। আঙুল যেই আপ হচ্ছে হাতও উঠছে, আঙুল যেই ডাউন হচ্ছে হাতও নামছে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এবারে এই আঙুলটা ইউজ করছি পুরো হাতের ওয়েবটাতে। 5, 6, 7, 1, 2, 3 দেন 1, 2, 3 যখন রাইট হ্যান্ড দিয়ে ইন হচ্ছে লেফট হ্যান্ড দিয়ে আউট হবে, রাইট হ্যান্ড দিয়ে ভেতরে ঢুকছে হাতটা আর লেফট হ্যান্ড থেকে আমরা ছেড়ে দিচ্ছি, এটাতে ভেতরে যাচ্ছে এটাতে বাইরে বেরাচ্ছে। 5, 6, 7, 1, 2, 3, 4, 5, 6 টোটাল 6টা কাউন্টের মধ্যে এটা শেষ হবে। আগের ভিডিওতে ভেঙে ভেঙে বলেছিলাম যে 1, 2, 3 আর এদিকে 1, 2, 3 এবার যখন পুরোটা যাব আঙুল থেকে স্টার্ট হলো এখানে 1, 2, 3, 4, 5, and 6, 5, 6, 7, go, 1, 2, 3, 4, 5, 6, 6, 7, go, 1, 2, 3, 4, 5, 6 রিস্ট যাচ্ছে, এলবো উঠছে, শোল্ডার উঠছে, এই শোল্ডার নাপলে এই শোল্ডার উঠবে, দেন আবার এলবো, আবার রিস্ট থেকে রিলিজ। তো এটা ছিল হচ্ছে আমাদের সেকেন্ড পার্ট। যদি তোমাদের ফার্স্ট পার্টটা এখনো না দেখা হয়ে থাকে তো অবশ্যই গিয়ে দেখে নাও, সেকেন্ড পার্টটা তোমাদের বুঝতে অনেকটা সুবিধা হবে। তো এরপরও যদি কোনো প্রবলেম থেকে থাকে তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো, আমি চেষ্টা করবো হেল্প করার। থ্যাংক ইউ।